আসসালামু আলাইকুম সুই দর্শক মণ্ডলী, লন্ডনে ও লন্ডনের বারে জাতি জেন্টন বই আঙ্গে অনুষ্ঠানের আন্না ব্যাকরে আইএন টিভির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আইএন টিভির বিশেষ আয়োজন নোয়াখালী আঞ্চলিক ভাষার অনুষ্ঠান আঙ্গোবাড়ি নোয়াখালী। আজকের অনুষ্ঠানে আমরা নোয়াখালীর বর্তমান অবস্থায় আমরা আলোচনা করুম। পুরো অনুষ্ঠানে আন্না লগে আসি আই মিনাজুদ্দিন সুফল, আল্লগে আঙ্গ দুগা অতিথি আছে। ব্যাকের আগে আন্নগরে আঙ্গ অতিথিজনকে আল্লাহ পরিচয় করাই দিমু। আর সবার ডাইনে আছে আর লগে আঙ্গ নোয়াখালী পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের আব্দুল লতিফ কন্ট্রাক্টর বাড়ির মৃত আবুল খায়ের সাহেবের হোলা জনাব আবু জাফর। আবু জাফর ভাই আসসালামু আলাইকুম। আবু জাফর ভাই, নোয়াখালী আবু জাফর শিক্ষা সহায়তা প্রকল্প এর ফাউন্ডার এবং সাবেক 80 দশকের ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কিন বিভাগের ছাত্র আছিলেন। আঙ্গ লগে আরেকজন আছে আঙ্গ ভাবি। আসলে ভাবির কথা, উনি হয়েছে আমাদের মিসেস রুমা জাফর, হাতের নোয়াখালী হাউজিং এলাকার রোকে এমন জেলে মাইয়া। দুজনে আসলে আপনাদেরকে পরিচয় করা দিবার ফলে আপনি বুঝবেন যে দুজনে আসলে আঙ্গ পরিচিত মুখ এবং হাতারা সুখী দম্পতি। হাতারা দীর্ঘদিন হাতারা দেশের বাইরে আসিল। আসলে একসময় তারা পর্তুগালে আসিল, একসময় পর্তুগাল থেকে তারা আবার এই লন্ডনে আসছে। লন্ডনে আসে এখন তারা স্থায়ীভাবে তারা এখানে থাকা শুরু করছে এবং তারা আঙ্গুল নোয়াখালীর যে কমিউনিটি আছে কমিউনিটির পরিচিত মুখ। আর হাতা করে এক নামে ব্যাকে চিনে জাফর দম্পতি হিসেবে হাতা করে ব্যাকে চিনে। ধন্যবাদ জানাই আইএন টিভির। আসলে আইএন টিভি আঙ্গরে এই সুযোগ করে দিবার লাই, আইএন টিভির এই সুযোগের কারণে আমরা আসলে আঙ্গ নোয়াখালীর কথা, নোয়াখালীর যে অবস্থা, বর্তমান অবস্থা, আমাকে নোয়াখালীর সুযোগ সুবিধা সমস্যাগুলো আমরা আসলে সারা পৃথিবীর মানুষ আমরা জানাইতে পারি। আর আঙ্গরে বিশেষভাবে সহায়তা করছি আঙ্গরে টিএনটি কনসালটেন্সি লিমিটেড। টিএনটি কনসালটেন্সি লিমিটেডের ইফতি আহমেদ বাইরে আমরা আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই এর আঙ্গ অনুষ্ঠানের বক্তব্য। সেই দর্শক মণ্ডলী, আঙ্গ টিভির স্ক্রিনের মধ্যে একটা নাম্বার আছে, এই নাম্বারে আপনারা আঙ্গরে কল করতে পারবেন। কল করে আঙ্গ মতামত জানাইতে পারবেন। আর আঙ্গ যে আজকে যে দুজন দম্পতি আমরা আনছি, একজন দম্পতি আমরা আনছি এখানে আঙ্গ নোয়াখালী পরিচিত মুখ, আপনার হাতা করে আপনাকে প্রশ্ন করতে পারবেন। অথবা আঙ্গ এই অনুষ্ঠানে আপনারা যদি কোনো মতামত থায় বালা খারাপ যে কটা যেটাই থাকবে আপনারা আঙ্গরে জানাই ধরবেন। আমরা সেভাবে আঙ্গ অনুষ্ঠান সফল করার চেষ্টা করবো আমরা। তা আমি আসলে সরাসরি আর কথাবার্তা না বেশি কই, আমি আঙ্গ অতিথির কাছে চলে যাই। আঙ্গ অতিথিরা আসলে দীর্ঘদিন এই লন্ডনে তারা প্রতিষ্ঠিত হয়ে আছে। তারা হাতাকো আসলে দুটা ছেলে মেয়েও আছে, হাতাকো হাতাকো এই লন্ডনে থাকে। হেরা একজন নাম হচ্ছে রুহুজা জাফর, আরেকজন আছে রুমন জাফর। এরা সুখী পরিবার। আসলে আমরা জানি যে সুখী পরিবার আঙ্গ নোয়াখালীর অনেকেই জানে তারা সুখী পরিবার এবং তারা সুখী দম্পতি। তারা তাদের দুজনের কাছে আসলে সরাসরি চলে যাবো আস্তে আস্তে, আঙ্গ বেশি আর কথাবার্তা না বাড়াই আমরা জাফর ভাই দিয়ে শুরু করি। আসলে জাফর ভাই, আঙ্গ অনুষ্ঠান আয়োজন কীরকম লাগে আপনার? আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে। প্রথমে আমি আসলে যেহেতু এখানে আঙ্গবাড়ি নোয়াখালী, সেই হিসেবে নোয়াখালীর মানুষ হিসেবে নিজেকে গর্ববোধ করতেছি এই ধরনের একটা অনুষ্ঠানে আসাতে। আর নাইন টিভির সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ যারা আছেন, আপনারা যে জিয়ন্তুন আঙ্গবাড়ি নোয়াখালী এই অনুষ্ঠান দেখেন এরাম, আপনাকে ব্যাগের আই সালাম এবং শুভেচ্ছা জানাইতেছি। আর আঙ্গবাড়ি নোয়াখালী এই অনুষ্ঠানে আঙ্গ দুইজনরে আসলে আঙ্গ যে অনুষ্ঠানের প্রেজেন্টার আমার আসলে ছোট ভাই, সে সুপল, সে দাওয়াত দিছে, এই জন্য তাকে আমি আমাদের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ জাফর ভাই। ভাবি ভাবি, আঙ্গ অনুষ্ঠানে আইসেন আপনার কীরকম লাগে আসলে? এটা আমাদের এরকম কোনো অভিজ্ঞতা আগে আসলো কিনা আর নাকি প্রথম? জি ভাই ধন্যবাদ। প্রথমে আমি আপনার ধন্যবাদ জানাই আর এই আনে দাওয়াত দিয়ে আনন্দ লাই। আর আমি ভালো আছি, আশা করি আপনারাও ব্যাখ্যা ভালো আছেন।
আর আয়ন টিভির যত কলাকুশলী কর্তৃপক্ষ যারা যারা এই অনুষ্ঠান আয়োজন করছে হেতাগো ব্যাখেরার অন্তর অন্তঃস্থল থেকে অনেক ধন্যবাদ জানাই। আর আয়ন টিভির যত দর্শক আছে হেতাগো ব্যাখের আর ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই। ধন্যবাদ ভাবি আঙ্গুকে কলার আছে আঙ্গুলকে জি কলার কলার আসসালামু আলাইকুম। এত কলার আসসালামু আলাইকুম কলার চলে গেছে লাইন কেটে গেছে। জাফর ভাই জি আমি বলতাম আপনি তো আমাদের নোয়াখালীর একটা ফাউন্ডেশন আছে আমাদের নামে আবু জাফর শিক্ষা ফাউন্ডেশন, এটা আমাদের ফাউন্ডার আপনি, এটা আপনি ফাউন্ডার এটা করছেন আপনি, আসলে আপনাদের কাছে জানার ইয়ে আসলে আর আগ্রহ এটাই যে এটা আপনি কিল্লে করছেন আসলে কী এটার উদ্দেশ্য কী? আসলে আমরা যে তারা বাংলাদেশের তো বাইরে থাই বিভিন্ন দেশে থাই, আমরা প্রায় বছর তো দেশে যাই, দেশে গেলে বাড়িতে গেলে দেখা যায় যে আশেপাশের থেকে যে তারা মোটামুটি বিভিন্নভাবে অবগ্রস্ত লোকজন থাই, তো আইয়া তাদের অভাবের কথা কইতো কইলে আমরা তো যে যার মতো করি সাহায্য করি, কে হতো মাইয়ের বিয়ের লাই কিছু দেন, কে কারো মা বাপের অসুখ আর ডাক্তারের খরচ দিতে পারি না কিছু দেন, এ ধরনের প্রস্তাব নিয়ে অনেকে আইত, এগুলো আমরা তো সবসময় দিয়ে আসতেছি যারা বাইরে থাকে ব্যাকে কম বেশি এ ধরনের সাহায্য সহযোগিতা করে। আর গত মাঝে মধ্যে যে জিনিসটা আমাকে এই ফাউন্ডেশনটা করার ব্যাপারে উদ্বুদ্ধ করছে সেটা হইল যে আমার আশেপাশে গত পাঁচ ছ বছর আগে দুই চারজন লোক মহিলা এবং পুরুষ যারা অভিভাবক তাদের ছেলে মেয়ের স্কুলের খরচ দেওয়ার জন্য ভর্তিকরণের জন্য আইসে আইসে এতাকো বইপত্র কিনে দিবার লেগে, তো আমি মনে করলাম যে এটা আসলে তো আমরা তো সবসময় দিয়ে আসতেছি কিন্তু আসলে এটা সুন্দর কোনো পদ্ধতিতে হইতেছে না, আমি তৃপ্তি পেতেছিলাম না আর কি, সার্বিক উন্নতিটা হইতেছে, তো এই নিজের থেকেও কেমন লাগে এটা মনের জন্য মানে কিনলে দন টাকা হয়েছে মানুষের এই জিনিসটা খুব একটা মানে ভালো লাগলো না, তো শিক্ষামূলক একটা প্রতিষ্ঠানে যদি এই হইসা গুণ যায় আর আশেপাশের লোকজন যদি হেতারা যদি শিক্ষিত হয় তাহলে একটা ভালো নাগরিক হইব, ভালো নাগরিক হইলে ভালো মানুষ হইব, ভালো মানুষ হইলে দেশের জন্য ভালো সমাজের জন্য ভালো, এটারে আমি মূল ইয়ে করি চিন্তা করলাম যে একটা অর্গানাইজিং ওয়েতে এই জিনিসটা করা যায় কি না, অর্গানাইজিং ওয়েতে করলে জিনিসটা অনেক দিন স্থায়ী হবে এবং এলাকার উন্নয়ন হইব, সমাজের উন্নয়ন হইব, দেশের উন্নয়ন হইব, এটাই আমার মূল উদ্দেশ্য। এটা কি শুধু কি আপনার শিক্ষার উপরে নাকি নাকি আমার একটা কলার আছে একে কলার জি কলার আসসালামু আলাইকুম কলার আসসালামু আলাইকুম আচ্ছা কলার লাইন কাটা গেছে। এটা কি মূল উদ্দেশ্য কি শুধুমাত্র শিক্ষায় নাকি নাকি অন্য কোনো কিছু? এইটা আপাতত এখন পর্যন্ত আমার মাথার ভিতরে যেটা উদ্দেশ্য সেটা হলো শিক্ষামূলক উন্নয়ন, মানে যারা হরালায় করতে হারেন না, মা বাপের খরচ দিতে হারেন না, হেতাগো যাবতীয় খরচ এই প্রজেক্টের মাধ্যমে ব্যবস্থা করা হয়, এটা মূল এখন পর্যন্ত শিক্ষা উন্নয়ন, এবং সামনে এটা আস্তে আস্তে হয়তো এই পরিবারগুলার স্বাস্থ্যগত কোনো প্রবলেম থাকলে দেখতে হইব অথবা নতুন কোনো প্রজেক্ট হয়তো নেওয়া যাইতে পারে আর কি, এটা সামনে। এটা কি আপনি যে করছেন এটা কি আপনার শুধু আপনার এরিয়াতে নাকি এরিয়ার একটু বাইরে একটু দূর আছে কদ্দুর এরিয়ালে আপনি এই জিনিসটা করছেন আপনি? এইটা আসলে কদ্দুর পর্যন্ত করছি, এটা আমি আমি কিছু জিস্ট এই ইয়েটা একটা কলা এগে কলার আছে জি কলা ওয়েট করতে জি কলা আসসালামু আলাইকুম জি আসসালামু আলাইকুম জি কে বলছেন আপনি? আমি মির্জা রিতা বলছি, আমি রুমা আপা এন্ড জাফর ভাইয়ের সঙ্গে কথা বলতে চাই। জি আপনি বলেন, রুমা শুনতেছে বলেন। হ্যাঁ রিতা কেমন আছো? ভালো আছো? হ্যাঁ কি খবর? অনেক ভালো লাগছে অনেকদিন পর দেখে তোমাকে, কেমন আছো? এই তো আছি ভালো আছি। আচ্ছা এটা আপনার রিকোয়েস্ট রাখা হইব, এটা এই রিকোয়েস্ট জাফর ভাইয়ের কাছে।
আচ্ছা জাফর ভাই রাখো ভাই জাফর ভাই চেষ্টা করবে তোমার কথা শরণ করে দেখা যাক আর রুমাকে তোমার কাছে রিকোয়েস্ট থাকলো তোমার কলটা অনেক সুন্দর আমি অনেক গান শুনেছি না না তুমি তো মানিয়ে দাও দুই লাইন একটু গান শোনাও আর কি আচ্ছা রে শোনাবে এটা আপনার রিকোয়েস্টে হবে ইনশাআল্লাহ না না তোমাদের ভাষায় একটা গান শুনতে পাবো এটা আমার সৌভাগ্য ধন্যবাদ আপু আপনার কল করতে আঙ্গো প্রোগ্রাম সাইনার আপনি আপনার ধন্যবাদ আঙ্গো প্রোগ্রাম কোন সাইয়েন আরো আঙ্গোর কল করিয়েন আসসালামু আলাইকুম এটা অনেক ভালো ভাইয়া ধন্যবাদ আল্লাহকে অনেক মিষ্টি জাফর ভাই আপনার এটা এই আমরা যে বলছি এটা কি শুধু আপনার এলাকার লই নাকি এলাকার বাইরে কত দূর আছে আমরা তো জানি আপনার এলাকা হচ্ছে 9 নম্বর ওয়ার্ড নোয়াখালী পৌরসভার ভিতরে এটা আসলে 9 নম্বর ওয়ার্ডের আশেপাশে যে স্কুলগুলো আছে সেই স্কুলগুলো এটি প্রজেক্টটা আসলে কেমনে তৈরি হয়েছে আমি একটু জিস্ট বলেন আমি মোটামুটি মানে গুছাইয়া তাইলে সুন্দরভাবে হয়তো বোঝা যাবে হয়তো যারা আপনার কি আছে আপনি আঙ্গুর একটু বুঝে গেলে আঙ্গুর নোয়াখালীর জন্য সুবিধা হইব আঙ্গুর যারা দর্শকরা আছে তারাও জানতে পারবো আঙ্গুর একটা নোয়াখালীতে একটা প্রকল্প আছে এরকম একটা প্রজেক্ট আছে এটা কেউ করতেছে এরকম জানতে পারবে আমাদের একটু আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমার প্রজেক্টের নাম হলো আবু জাফর শিক্ষা সহায়তা প্রকল্প এটা অ্যাড্রেস হলো শান্তিনিবাস সোনাপুর সদর নোয়াখালী পৌরসভার 9 নম্বর ওয়ার্ড এই প্রকল্পটি আমাদের আঙ্গুবাড়ির চাইতলায় এটা অফিস আর কি হ্যাঁ তো আঙ্গুবাড়ির আশেপাশে যে স্কুলগুলো আছে প্রায় 10টা স্কুল আছে এখানে সেই যেমন ব্রাদার আন্দ্রে উচ্চ বিদ্যালয় ওবায়দুল্লাহ মেমোরিয়াল হাই স্কুল কালীতারা মুসলিম গার্লস হাই স্কুল কবি নজরুল ইসলাম ফ্রি ক্যাডেট একাডেমি মহব্বতপুর উচ্চ বালিকা বিদ্যালয় সোনাপুর কলেজিয়েট স্কুল পশ্চিম বদরীপুর নুরিয়া বিদ্যালয় হল্লাঘাটিয়া প্রাথমিক বিদ্যালয় এই 10টা স্কুলের থেকে প্রায় 700 জন ছাত্রছাত্রীর অভিভাবকদের আবেদনপত্র থেকে অভিভাবকদের আয় যাচাই বাছাই করে সবচেয়ে কম আয়ের অভিভাবকদের সন্তানদের মধ্য থেকে আমি 100 জন ছাত্রছাত্রী নির্বাচন করছি এই প্রজেক্টের জন্য আঙ্গুকে কলার আছে একটা কলার লেখা কথা জি কলার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জি আসসালামু আলাইকুম কে কইছেন কো আফা কে কইছেন আমি আন্নাবো একজন বইন কইতে আসিলাম কোন আপনি কোন আপনি কোনো প্রশ্ন আছে আঙ্গু অনুষ্ঠানে না প্রশ্ন আছে না এমনি কথা কইতাম চাই আপনি বাড়ি কো নাই নোয়াখালী নি হ্যালো আসসালামু আলাইকুম জি আমাদের বাড়ি কো নাই কই এলেন আঙ্গো বাড়ি নোয়াখালী আচ্ছা আঙ্গো ইয়া অতিথি কাছে কোনো প্রশ্ন আছে নি আপনাদের অতিথি চিনছেন নি আপনারা অতিথির চিন্তা বা কোনো কথা আছে নি আমরা সবাই এক দেশের লোক আচ্ছা এটা বড় পরিচয় না নি আচ্ছা ঠিক আছে আফা আমরা ধন্যবাদ আফা আমাদের ফোন করছেন আঙ্গোর মনে করছেন আঙ্গো অনুষ্ঠান সামনের ধন্যবাদ আপনাদের আমাদের ধন্যবাদ নির্বাচন করা হয়েছে সবচেয়ে গরিব যারা আয়ের দিক দিয়ে তাদেরকে সেখানে 700 জন ছেলে পেলে এটার জন্য অ্যাপ্লিকেশন করছিল তো প্রথম আর কি তো এই প্রকল্প তো ছাত্রছাত্রীদের স্কুলের ভর্তি ফি মাসিক বেতন পরীক্ষার ফি স্কুলের পোশাক শিক্ষা উপকরণ হিসাবে বই খাতা কলম পেন্সিল ব্যাগ অর্থাৎ এদের সারা বছরের যে শিক্ষা বিষয়ক যাবতীয় ব্যয়বার প্রকল্প থেকে বহন করা হয় আচ্ছা 60 জন লোক এই প্রকল্পে সর্বক্ষণ ব্যবস্থাপনায় আছে আর এই প্রজেক্টে আমি প্রায় প্রত্যেক বছর 12-14 লক্ষ টাকা খরচ করি এই প্রজেক্টের জন্য আচ্ছা তো আমি আসলে প্রত্যেক বছর জানুয়ারি মাসে বা ফেব্রুয়ারি মাসে নতুন বছর যখন আরম্ভ হয় ক্লাস শুরু হয় তখন এই ছাত্রছাত্রীদেরকে শিক্ষা উপরণ দিবার লেগে একটা ইন্সপায়ার করার জন্য তাদেরকে একটা অনুষ্ঠান করি তে অনুষ্ঠানটাতে সাধারণত শিক্ষা উপরণ দেওয়া হয় সাথে তাদের ইন্সপায়ার করায় যেন তারা ভালোভাবে ফলা করে ভালো কিছু করে এবং আরও সুন্দর কিছু করতে পারে তো এই অনুষ্ঠানটাতে আসলে আমি তখন এলাকাতে যারা গণ্যমান্য ব্যক্তি টিক্তি আছে হেতাগোরও কই আইবার লাগে যেন হেতাগোর সহযোগিতা থাকে এদেরকে
মানে পড়ালেখা করানোর জন্য আমার লগে মানে সহযোগিতা করার জন্য সময় আছে, সুযোগ আছে, হেতাগরি উপদেষ্টা হিসেবে রাখছি আর কি। উল্লেখযোগ্য কি কেউ আছেন? উল্লেখযোগ্য ভিত্তিতে যেমন যাতারা এটার উপদেষ্টা ভিতরে আছে আঙ্গো আদ্রি স্কুল কয়, যেটা হিটার হেডমাস্টার আসিল ডাইরেক্ট স্যার, হাতে হিমি হইল এটার উপদেষ্টা। আচ্ছা, এনআরডিএস একটা এনজিও আছে, হিটার নির্বাহী প্রধান আব্দুর আউয়াল, উনিও সুপরিচিত নোয়াখালীর এটার একজন উপদেষ্টা। আর ওবাদুল্লাহ হাই স্কুলের প্রধান শিক্ষক প্রাক্তন শরীফুল্লাহ বাহার স্যার, উনি এটার উপদেষ্টা। আচ্ছা, আমাদের এই নোয়াখালী চেম্বার অফ কমার্সের ভাইস প্রেসিডেন্ট বিশিষ্ট ব্যবসায়ী অনেকেই চিনি, গোলাম জিলেনি দিদার, হেতো এটার উপদেষ্টা। আচ্ছা, আর এটার আসলে সার্বিক তত্ত্বাবধানে আমার অনুপস্থিতিতে যে করতেছে, হেতে আমার বন্ধু হেতেও একটা এনজিওর মানে প্রজেক্ট ডিরেক্টর, এর নাম হইল আমিনুজ্জামান মিলন বন্ধন, হাতে এইখানে এই জিনিসটা সার্বিক তত্ত্বাবধান করে। হাতারে এটার তত্ত্বাবধান করার যেহেতু হাতের লোক যোগাযোগটা একটু বেশি হইতেছে, হাতার বন্ধনের যে অফিসটো হেঁটো ওই আঙ্গো এই বাড়ির মানে সাইতলার একটা ফোশন হাতে ব্যবহার করে, আর একটা ফোশন আমার এই প্রজেক্টের লেগে ব্যবহার করা হয়। তো এই হিসাবে হাতার এই অভিজ্ঞতা আছে বিদায় হাতার লগে আলোচনা করি, হাতেই এই জিনিসটা মোটামুটি গাইড করতেছে আর কি। আচ্ছা, আপনার কাছে আমরা এই আপনার প্রজেক্টটা লই, আপনার যে শিক্ষা প্রকল্প যেটা এটা লই, আমি আবার আপনার কাছে। আচ্ছা ঠিক আছে, ভাবির কাছে একখানা যাই, একখানা ভাবির লগে একখানা কদ্দুর কথা। আচ্ছা ঠিক আছে, ভাবি সংসার তো করেন আপনি আলাদা মতে? জি, আপনি তো ফাঁকা গৃহে নেই, এটা তো কইতে পারবো আমরা? জি ভাই, জানি না ফাক্কা গ্রিনি কিনা কইতে পারবো না, সংসার করি আল্লাহর রহমতে ভালোই। সন্তানের মাও আছেন আপনি? জি। ঠিক আছে, জি। দেশে আসিলেন অনেক বছর, দেশের বাইরে চলে আইছেন এরপরে? জি। কোনটা ভালো লাগে আপনার, দেশে ভালো লাগে নাকি দেশের বাইরে ভালো লাগে? ভাই এটা আসলে মানে সঠিকভাবে বলা মুশকিল, কারণ দেশে এক ধরনের ভালো লাগে। আচ্ছা, দেশে প্রথম প্রথম যখন দেশ ছাড়ি আসছি তখন তো দেশের জন্য খুবই কষ্ট লাগতো, তখন মনে হইতো যে কেন আসলাম, কেন আইলাম এই দেশে। হ্যাঁ, কিন্তু আসলে আমরা তো মানাই লইতে হয়, তো আস্তে আস্তে থাকতে থাকতে, কিন্তু এখন আবার অনেক দিন হয়ে গেছে আমরা এই দেশে আসি, তো এদেশের জন্য কিন্তু অনেক বিরাট একটা টান কিন্তু এখানে আমাকে তৈরি হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ, দেশের জন্য টান লাগে, ঠিক আছে, টান অনেক খারাপও লাগে মাঝে মধ্যে, দেশে যাইতে পারি না অনেক দিন পর্যন্ত। আবার যখন দেশে যাই দুই এক মাস থাকার পরে কেমন জানি একটু লাগে না, চলে যায় দেশে, আবার দুই মাসের বেশি কিন্তু দেশে আমরা বেশি দিন থাকতে পারি না। আচ্ছা, হ্যাঁ, তো আবার মানে মিলাই জেলেই আর কি, দেশের জন্য টান আছে, আবার আমরা এদেশের অনেক দিন থাকতে থাকতে দেশের প্রতি একটা মায়া মহব্বত জমে গেছে। আচ্ছা আচ্ছা, আপনারা তো এদেশে লং টাইম আছেন, আপনারা দীর্ঘদিন আপনারা এদেশে আছেন, এদেশে এখন বর্তমান সাইবে আপনারা বসবাস করেন। এদেশে কি আপনারা কি শুধু কি আঙ্গো এই নোয়াখালী মানুষের লোক বেশি মিশেন নাকি নোয়াখালী বারো মানুষের লোক বেশি মিশেন আপনারা? না ভাই না, আমরা আমি আপনার প্রাথমিক কই, আমরা কিন্তু নোয়াখালীর মানুষেরা অনেক সহজ সরল ভাই, আমরা জিয়ানে যাই যার লগে মিশি, ব্যাকের লগে কিন্তু একদম মানে দিল খোলা অন্তরত্বের মানে মন খুলি মিশি ব্যাকের লগে। হ্যাঁ, ব্যাকের লগে আমরা মিশতে পারি, এমন না যে আমরা শুধু নোয়াখালী মানুষের লগে মিশি, নোয়াখালী মানুষ দেখলে তো আমাদের ভালো লাগে, আমরা তো করে যাই আজা করি দৌড়ি বা এটা আমরা একটা নোয়াখালী কালচার। হ্যাঁ, কিন্তু আমরা যে কোনো দেশের মানুষের লগে মিশি, যেমন আমার বন্ধু বান্ধবীরা যারা এখানে আছে, বাবিরা যারা আছে, যাগুলো লগে মিশি সবসময় চলাচল করি, এই রাজশাহী বলেন, কুমিল্লা বলেন, তারপরে শরীয়তপুর, সিলেট, সিটাং, গাজীপুর, কতগুলো কলার আছে বুঝেন, একে কলার কল লই রাখলাম। জি 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 কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম আফা, কে কইছেন? হ্যালো আফা। আমার বাবি চিনছে, বাবি আপনারা চিনছে, বাবির কাছে কোনো প্রশ্ন আছে আপনার অথবা এই অনুষ্ঠান নিয়ে কোনো মতামত আছে আপনি কিছু করেন? হ্যাঁ, এটির নাম হলো মনি ইসলাম, গাজীপুরের মাইয়া, খুব ভালো মাইয়া। আমি
মানে কি বলবো আর দুজনকে এত ভালো লাগতেছে টিভির পর্দায়, আমরা চেষ্টা করি আঙ্গো নোয়াখালীর আসলে যে জিনিসগুলো আমরা উঠে দিয়ে ফেললাই আঙ্গো সারা বাংলাদেশ মানুষের কাছে উঠে দিয়ে ফেলে চাই আমরা, আর এটা চাইতেছি আমরা আঙ্গো ভাষা উঠে দিয়ে ফেললাই এটা। না ঠিক আছে ঠিক আছে, এটা তো মানে খুবই গর্বের একটা বিষয়, আমরা আসলে দিনের পর দিন আমরা আঞ্চলিক ভাষাগুলা হারিয়ে ফেলছি। তো আমি মনে করি যে আঞ্চলিক ভাষাগুলো আমরা লন্ডনের মতো জায়গায় থেকে যে নোয়াখালীর ভাষায় আপনারা কি সুন্দর টক শো করতেছেন, এটাই তো অনেক বড় পাওয়া। না এটা কার কাছে কিরকম লাভ না জানি না, আমার কাছে এটা আমরা নিজেরা গর্ব অনুরোধ করি, আমরা 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 এই কথা কইবেললে আমরা বইতে আমরা সারাক্ষণ বাইরের মানুষগুলো এই যে ভাই এটা প্রমাণ পালেন যে এখন যারা ফোন করতেছে মানে এর তীরা ব্যাকের লগে কিন্তু ওরা ভাষা করি অন্যজন তো কোনো একজনও নোয়াখালীর ফোন কর্ণ করবো, আশা করি অন্য নোয়াখালীর বাবিরাও ফোন করবো, এমন মনে করেন যে রাজশাহীর একজন ফোন করছে, তারপর ওনার বাড়ি হলো গাজীপুরে ফোন করছে, আপনার তো মিশন আছে, আপনার তো মিশন, তারা কি আঙ্গো নোয়াখালীর মানুষগুলো মিশবে কি তারা কি অস্তিত্ব থাকে? না ভাই তারা খুব মিশে, হ্যাঁ এই পর্যন্ত আমি যতজনের লোকের মিশছি আমি দেখছি যে হেতাগো কিন্তু মন অনেক বিরাট অনেক বড়, হ্যাঁ আপনার ধন্যবাদ এখানে এক মিনিট নোয়াখালীর ব্যাপারটা নিয়ে, ভাষাগত ব্যাপার নিয়ে, আসলে আমরা যারা নোয়াখালীর অন্যান্য ডিস্ট্রিক্টেরও হয়তো মনে মানে অনেক সময় ভিন্ন কথা শোনা যায়, আসলে ব্যাপারটা আমরা ওইভাবে চিন্তা করি নাকি নোয়াখালীর ভাষা যেরকম ভাষা আমরা জিয়ান হয়েছি হিয়ানের ভাষা, যেহেতু আঙ্গ শিক্ষা আছে এটা নিয়ে আমরা গর্ববোধ করি, এটা আঙ্গ একটা গর্বের ব্যাপার। আবার অন্যান্য অঞ্চলের ভাষা যেটা সিলেটের ভাষা কন, রাজশাহীর ভাষা কন, সিজাঙ্গের ভাষা কন, ব্যাগ ভাষারে আমরা শ্রদ্ধাও করি, হেতাগরও শ্রদ্ধা করি, হেতারাও আঙ্গরে শ্রদ্ধা করে, এটাই আঙ্গ শিক্ষিত হোক না কেন হেটে হাতে বলতে হারে না, সিলেটের হোক অথবা নোয়াখালীর হোক অথবা সিটাঙ্গের হোক, তো এটারে ব্যাকের ব্যাকে আমরা যেন সম্মান করি, এই জিনিসটা আমরা করি সবাই যেন করে। কারণ এখানে আমি রিলায়েবল আমার একেবারে বিশ্বস্ত লোক আছে এবং এটা একটা অর্গানাইজ সাংগঠনিক ওয়েতে চলতেছে, যে খরচ হয় কত অথবা কিভাবে মানে খরচগুলো মেনটেন করা হয়, কোথায় কিভাবে কাজ হয়, এই জিনিসটার জন্য পুরা যেহেতু একেবারে মানে প্রতিটি জিনিসই সুন্দরভাবে লিখিতভাবে ওরা আমার কাছে হাড়াই দেয়, হাড়াই দিলে আমি খরচ অনুযায়ী এটারে কিনা কোনো একটা মিস গেলে হয় না। আর এখানে আরেকটা ব্যাপার হলো যেমন এতটা যেমন টাকা পয়সা সাধারণত এখানে গার্ডিয়ানদেরকে দেওয়া হয় না, মানে ফলাফানের হাতে কোনো হুইসা দেওয়া হয় না এবং ইয়ের কাছে যার জন্য শুধুমাত্র এদের কাছেই মানে হুইসা উল্টা কোনো টাকা খরচ হয় না, একটা অ্যামাউন্ট আছে এটার মনে হয় এটা এটাই হবো আমরা এটাই যাবো। হ্যাঁ হ্যাঁ
না এটা অলরেডি এই যে আমি আমার ক্যাপাসিটি অনুযায়ী 100 জন অনলাইন হাইলতেছি, এই শিক্ষা ব্যবস্থা মানে চালাইতেছি, এটার যে খরচ হয় এটা আমার দিতে হয় আর কি। আচ্ছা, এটার জন্য আমি মানসিকভাবে প্রিপেয়ার্ড আছি, গত 700 বছর থেকে চলতেছে, যেহেতু এটা একটা যেন আমি সারা জীবন করতে পারি, হাইলে আরও বাড়াবো, এটাই মাথা বৃত্তি আছে। আঙ্গুলকে কলার আছে, জি কলার, আসসালামু আলাইকুম। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। লাইন কাটা গেছে ভাবি। আপনি তো গৃহিণী হয়ে আপনি সন্তান পালন করেন আপনি, আঙ্গো জি কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম, কে কইছেন? আঙ্গো বাড়ি নোয়াখালী এরিও একা কথা কইতে আপনাদের। কোন কোন কথাটা হলো, বাংলাদেশ আমরা নোয়াখালীর ভাষাটার আসলে উৎসটা কি? কারণ আমি এই যে সেই চর্চাপদ এখন থেকে মনে করেন 1000 বছর আগেও দেখতেছি কিছু কিছু ভাষা নোয়াখালীর ভাষায় আসতেছে, যেমন এরিও শব্দটা, এটা কিন্তু বৌদ্ধ ধর্মের প্রথম দিকে চর্চাপদ বলে একটা গ্রন্থ মধ্যে আমি পাইলাম। তারপরে এরকম এই যে হেতি ভূতা, এই ধরনের কিছু কিছু এত পুরানো পুরানো শব্দ কোথা থেকে আসলো? তারপরে উর্দু, বাংলা সবকিছু মিলে, আরবি সবকিছু মিলে নোয়াখালীর ভাষা, এটা একটা ফেলে দেওয়া কথা না কিন্তু, এইটার একটা আমাদেরকে ইয়ে দিতে পারেননি, এইটার একটা তথ্য কেন কোন কিভাবে পাওয়া যায়? আপনার বাড়ি কোনায় এনে? আমি আপনার কইয়ের আঙ্গ যদি অতিথি আছে, দুজন অতিথি জানা যদি থাকে, এটা আসলে এটা কোথায় আছে তাহলে অতিথি, আর নাহলে আমরা আগামী প্রোগ্রাম আমরা চেষ্টা করুম আপনার এই আনসারটা আমরা দিবেন লাই। আমিও নিজেও জানি না আসলে এটা উৎপত্তি আসলে মেন কোথুন আইসে। আপনি যদি সর্দাপদের কথা বলছেন, ভালো ভালো পুরানো ভাষা এটার ভিতরে মিশে গেছে বলে নোয়াখালীর ভাষাটা এরকম, আসলে কিন্তু আমরা এটাকে জোক হিসেবে নিতেছি না। হ্যাঁ ঠিক আছে, আমিও এটা চেষ্টা করুম ইনশাল্লাহ আপনার উত্তর দিবেন লাই। আমরা আঙ্গলকে থাকিয়ে না আঙ্গলকে ফোন করছেন, ধন্যবাদ আপনার এই কারণে। আচ্ছা ধন্যবাদ, জি আল্লাহ হাফেজ। জি আসসালামু আলাইকুম। জাফর ভাই কি আমাদের কোনো নলেজ আছে না এটা এরকম কোনো? এটা আমার যেটা নলেজ এটা হইলো আসলে আমাদের অঞ্চলে, আঙ্গ অঞ্চলে তো নোয়াখালী জিনিসটা 700 থেকে 800 বছরের ইতিহাসের আগে তেমন কোনো ইতিহাস নাই। তো এই 700-800 বছরের ভিতরে এইটা এই যে আশেপাশের ডিস্ট্রিক্ট থেকে যারা কিনা কই এখানে চাকরি বাকরি করতো, এটারই কি বলে পুরান টাউনে নোয়াখালীর এনে বাইরের লোকেরা আইয়া থাকতো, হ্যাঁ হরালেখা করাইতো, এই যে বিভিন্ন ডিস্ট্রিক্টের মানে আশেপাশে অন্যান্য এলাকার লোকজন আসি, যখন এতটা ইয়েনে হরালেখার সাথে জড়িত হয়েছে, শিক্ষা ব্যবস্থা জড়িত, হ্যাঁ এই যে ইয়েগুলো আইসে কথাবার্তিগুলো আঙ্গবৃত্তি ঢুকে গেছে, এটা আসলে মিশে গেছে আর কি। তো মিশিকা যাওয়াতে আমাদের অঞ্চলে এই যে জগা খিচুড়ি বিভিন্ন ধরনের শঙ্করের যে অবস্থান, এটা একটা শঙ্কর ভাষায় বলা যায় আর কি, যেহেতু এটা পার্টিকুলারলি এটা নিয়ে বড় কোনো গবেষণা আমরা করি না, আমরা আঙ্গ মতন করিয়ে কথাবার্তি করি। বাংলা ভাষা নিয়ে যেরকম একটা একাডেমিক সব বিভিন্ন আলোচনা পর্যালোচনা রিসার্চ অথবা একটা স্ট্যান্ডার্ড তৈরি করে রেখেছি, আসলে নোয়াখালীর ভাষা নিয়ে তো আমরা এই ধরনের কোনো কিছু করি না। যেহেতু আজকে কথাটা আঙ্গ দর্শকে উঠাইছে আজকে, আমিও এটা চেষ্টা করুম ইয়ে করার জন্য, আর আয় আঙ্গ দর্শকের কাছে কইতেছি যদি কারো কাছে যদি কোনো এটা জানা থাকে আপনারা আঙ্গুরে জানাইতে পারবেন, আমরা যেন আপনাদের মাধ্যমে আমরা আঙ্গ বাকি দর্শকগুলো আমরা শুনিতে পারি। এটা আঙ্গ পরবর্তীতে আপনারা যদি আঙ্গুরে ফোন করি করতে পারবেন, আঙ্গুরে যদি ইমেল করতে পারেন ইমেল করতে পারেন, আঙ্গুর ঠিকানা সিডি লিখতে পারবেন আপনারা, আঙ্গুর একটু জানালে আঙ্গুর উপকার হবে একটু ডিটেলস বলা। হ্যাঁ, আর আমরাও আমিও চেষ্টা করবো আসলে হয়তো আগামী প্রোগ্রামে বা এরপর প্রোগ্রামে আমরা যদি এরকম এটা লই যদি একটু কারোর কথাবার্তা বলার হলো, যদি আমরা যদি শুনতে জানতে পারি এবং এভিডেন্সও আমরা চেষ্টা করবো দেওয়ার জন্য। এটা আসলে এটা খুব সুন্দর একটা কথা আছে যে আমি এখানে আয়ানগর কইছে যে আঙ্গ গতবার দাদার উত্তর দিব আজকে, গতবার আঙ্গ দাদা আসিল একখান টেবিল আছে হাঁসগে মাসি আসিল, আয় থাবড়া একে মারি লাইছি আর কৌগে আছে মেলা মানুষে, আসলে আঙ্গরে এই উত্তর দিছে, আসলে আমরা মেলা মাসে উত্তর লইছি। তো এটার মেন উত্তর হয়েছে অরিজিনাল উত্তর হয়েছে একগে মাসি আসিল, আয় থাবড়াই জিগে মারি লাইছি যে আসলে টেবিল হয়ে রয়েছে আর মাইস আর উড়ি চলে গেছে, তো একগে আসিল মেলা জন আঙ্গরে এটা দিছে। আয় হেতাক মধ্যে তো আমরা বিজয় ঘোষণা করুম, আঙ্গ আসলে 2 মাস পরে আঙ্গ 3 মাস পরে আমরা একে বড় একে অনুষ্ঠান করি আমরা,
করা চিন্তা আছে। এই অনুষ্ঠানে আমরা ব্যাক রেখ লগ আমরা লটারির মাধ্যমে বিজয় করি আমরা পুরস্কার দিব আমরা। আজকে আপনাদের আজকে আর দাদা আছে আঙ্গো, এই দাদাকে আপনারা কাগজ কানে লিখিলেন কষ্ট করি একখানা লেখি আঙ্গরে যদি হারান তাহলে ভালো হইব, আর আঙ্গো ঠিকানা দিব আপনাদের করে। দাদা কইছে আল্লাহর কি কুদরত লাড়ির ভিতরে শরবত, আল্লাহর কি কুদরত লাড়ির ভিতরে শরবত। আপনারা যাতারাই এই দাদার উত্তর জানেন, আঙ্গো স্ক্রিনের মধ্যে একগা ঠিকানা আছে, এই ঠিকানার মধ্যে আপনারা হাড়া দিয়েন, হাড়া দিলে আমরা হামু, অথবা আঙ্গোর ইমেলও করতে পারবেন, ইমেল করে হারাইলে আঙ্গোর আমরা হামু। আঙ্গো উত্তর হাড়ানোর ঠিকানা হয়েছে আঙ্গো প্রযোজক আঙ্গো বাড়ি নোয়াখালী, আইওন টিভি আশি আবে রোড বার্কিং আইজি 11 7 BT। আঙ্গোর ইমেলও করতে পারবেন আপনারা, যে না আপনাকে ভালো হয় আপনারা হেলে আঙ্গোর কাছে হারাইবেন। এটা আঙ্গোলকে এই দাদার খেলার মধ্যে আপনারা অংশগ্রহণ করলে আঙ্গো ভালো লাগবে আসলে, আর আপনারাও নোয়াখালী মেলা দাদার সম্বন্ধে আমরা আপনাকে একটা অভিজ্ঞতা হয়ে যাব। আল্লাহর কি কুদরত লাড়ির ভিতরে শরবত, আল্লাহর কি কুদরত লাড়ির ভিতরে শরবত। আর দাদাগা হারানোর একটা ঠিকানা আছে আঙ্গো, ঠিকানা হয়েছে আপনি প্রযোজক আঙ্গোবাড়ি নোয়াখালী আইওন টিভি আশি আবে রোড বার্কিং আইজি 11 7 BT। আঙ্গোর ইমেলও করতে পারবেন আপনারা, ইমেলের ঠিকানা অ্যাড্রেস আপনার চোখের সামনে আছে, আপনারা আঙ্গোর ইমেল করতে পারবেন। মানে দাদাগা আয় আবার কই আপনার করে দাদাগা হয়েছে আল্লাহর কি কুদরত লাড়ির ভিতরে শরবত, আল্লাহর কি কুদরত লাড়ির ভিতরে শরবত। উত্তর হাড়া ঠিকানা আবার কইয়ের আপনার করে প্রযোজক আঙ্গোবাড়ি নোয়াখালী আইওন টিভি আশি আবে রোড বার্কিং আইজি 11 7 BT। আঙ্গোর ইমেলও করতে পারবেন আপনারা। আঙ্গো অতিথি কাজ চলিয়া আইর আমরা আঙ্গো জাফর ভাই। জি ভাই, আমরা তো আসলে জানেন আঙ্গো বর্তমানে এই সারা পৃথিবীর একটা অবস্থা হয়েছে, খারাপ অবস্থা আছে করোনা লয়ে, আমরা বহুত জ্বালা যন্ত্রণার ভিতরে আমরা আসছিলাম। আমরা আঙ্গো এটার বার আঙ্গো নোয়াখালীও নাই, যেটা হাসা কথা আমরা যেটা শুনছি বা আমরা জানি যে নোয়াখালীর অবস্থা একবারে খারাপ হয়ে গেছে, লকডাউন হয়ে গেছে বিভিন্ন জায়গায়, দুইবার লকডাউন পর্যন্ত হয়েছে। আপনার কোনো এটার কোনো আপনার কাছে কোনো ইয়ে আছে নাকি এই নোয়াখালী সম্পর্কে? আচ্ছা, নোয়াখালী সম্পর্কে আগে আমি হিন্দি কইতাম সাই, যেহেতু করোনা লয়ে কথা উঠছে বর্তমানে, আপনি উত্তর কাদের লাগে দি হালকা আগে কলার লই কলা কুয়ো কলার আছে আঙ্গো আগে কলার লই জি কলার। আসসালামু আলাইকুম। হ্যালো, জি আসসালামু আলাইকুম। আমি তোর গলা শুনি বুঝিয়া লাইছি। রোসে আপা কেমন আছো তুই? অসংখ্য ধন্যবাদ। এবং জাফর ভাইকে আমি যতটুক জানি, হ্যাঁ জাফর ভাই যতটুক জানি অত্যন্ত একজন অমায়িক মানুষ, এবং সব সময় গরিবদের জন্য দেশে অনেক কাজ করতেছে, এবং উনি রোমা অনেক চ্যালেঞ্জ। আপার বাড়ি কোন জায়গা আপা? আর বাড়ি ওই যে মানুষ। আচ্ছা, আপনারে ধন্যবাদ আপা, আসলে আপনার কল করছেন আঙ্গো এই অনুষ্ঠান সামনে কারণে ধন্যবাদ। আর খুব ভালো একজন বান্ধবী, আর আঙ্গো ভাবির ভালো বান্ধবী আপনি, ভাবি কইতেছে আমরা শুনতে একটু সুবিধা হবে। আমি
না আমরা আঙ্গোর একটু সিনি লিখে হারাইতে হবে এটা আঙ্গোর যে অ্যাড্রেস আছে অ্যাড্রেসের মধ্যে সিনি লিখে হারাইতে হবে এটা আর আমাদের আমাদের কথাটা বুঝতে বুঝতে পারি না পুরো আমাদের জি ধন্যবাদ জি জাফর ভাই হ্যাঁ তুই দুই করোনা ভাইরাস নিয়ে যেহেতু কথা উঠছে তুই কথাই এন কন লাগে যেহেতু সিনের থেকে এই করোনা ভাইরাসের উত্থিত হইয়া সারা পৃথিবীতে হয়েছে তাই সারা পৃথিবীতে এর জন্য আসলে অনেক লোক লক্ষ লক্ষ লোক মরে গেছে তো লক্ষ লক্ষ লোক মরে গেছে এখন পর্যন্ত লক্ষ লক্ষ লোক আবার এটা আক্রান্ত হয়ে রয়েছে এই লক্ষ লক্ষ লোক যারা মরে গেছে হেত্তা করে আই আঙ্গ এই আঙ্গ নোয়াখালী অনুষ্ঠানের পক্ষ থেকে এবং আঙ্গ পক্ষ থেকে তাদের রুয়ের মাগফিরাত কামনা করতেছি আর যারা এখন অসুস্থ আছে তারা যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায় আটকে নাই আঙ্গুলকে কলার আছে কলারকে কলার লই আচ্ছা ঠিক আছে জি কলার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি আমি একটু আমার নাম কেয়া রুমাপা জাফর ভাইয়ের সাথে কথা বলবো একটু আপনি আমার ওনা শুনতেছে এতদিন আপনি আমার কথা শুনেন আপনি কোন হেতির বাড়ি শরীয়তপুর শরীয়তপুর বাড়ি রুমাপা খুব সুন্দর লাগছে জাফর ভাই দুজনকে খুব সুন্দর লাগছে ভালো আছেন খুব সুন্দর জি ভালো আছি আমি তো নোয়াখালি পারি না বলতে সিলেটি বলতে পারি ওইছি আপনি আজকে আঙ্গুর ওসে ছাইলে আপনি বুঝিয়ে দিলেন নোয়াখালি ভাষা বুঝিয়ে দিলেন আপনি আচ্ছা আপনাদের ধন্যবাদ আপনাদের ধন্যবাদ আপা আপনি কল করছেন আঙ্গুর ওসে সানের এখানে ধন্যবাদ আপনাদের ধন্যবাদ কে ওকে ধন্যবাদ ধন্যবাদ জি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম না জাফর ভাই আপনাদের কইতাম যে আসলে এই আপনি ঠিক আছে আপনি আঙ্গো নোয়াখালীতে কিছু লোক মারা গেছে আঙ্গো নিয়ারেস্ট কিছু আমরা জানি হ্যাঁ আত্মার মাফরাত আমরাও কামনা করি আসলে এই হেতো ইয়ে বাট আঙ্গো চিকিৎসা ব্যবস্থা আসলে কি কোনো ইয়ে আছে কি না এটা যাই বেড়া আপনি কথা বেড়া দেয় কি কলার কল লই রাখা জি কলার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু ওয়ালাইকুম সালাম কে কইছেন ভাই তো গরম আই নাম জানি যাই বেড়া আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন নি জি ভালো আছেন নাকি ম্যানচেস্টার তো নি কোনের আই তো নিয়ামেতুন ওল্ডামে চলি আইছি ওল্ডামেতুন কথা কইয়ে দাঁড়ি স্যার আপনারা ভালো আছেন নি জি ভালো আছি আলহামদুলিল্লাহ হ্যাঁ আপনারা ঘরের ভিতরে বই রয়েছেন ভাই বাইরে কে কে থানি হওয়ার রে আপনারা উঠে দিকে রেনি দেন না আঙ্গু এরও সানি হওয়ার আছে হ্যাঁ হ্যাঁ ওল্ডামেতুন কইর কইলাম তো নিয়ামে ভালো লাগে না চলি আইছি আলি আলি আঙ্গু অতিথিজন আছে দুজন লাগে আপনাদের কোনো কথা কইবেন নাকি না অতিথিজন লাগে দেখি আর ভালো লাগছে দেখছি জাফর ভাই আপনাদের কলেজে এটা আর কি যে এই করোনা চিকিৎসা এখন নোয়াখালীতে কি হইতেছে নি আসলে করোনা চিকিৎসা আসলে নোয়াখালীতে তো কইলাজ আব্দুল মালিক কি মেডিকেল কলেজ এনে তো আইসিইউ সহ বিভিন্ন চিকিৎসার একটা উদ্বোধন করছিল কিন্তু এখন আবার বলে বন্ধ হয়ে গেছে আমি আচ্ছা আবার স্টেডিয়ামে বলে আবার স্টেডিয়ামে তো আছে একটা হেটার কিছু কাম হইতেছে আর কি তো যেভাবে আসলে করোনা চিকিৎসার জন্য করার কথা এই ধরনের ইয়া সুন্দরভাবে হইতেছে না যেটা আমি খবর আইছি আর কি তবে বর্তমান এমপি এবং পৌরসভার চেয়ারম্যান মোটামুটি চেষ্টা করতেছে নিজেরা এটারে কিনা এখন সাহায্য সহযোগিতা করে কিছু একটা করার লাগে আর কি যদুরা সম্ভব হোক চেষ্টা করে আর কি কিন্তু আঙ্গু আসলে নোয়াখালীর জন্য আরও ঐক্যবদ্ধ একটা মানে প্রচেষ্টা দরকার নোয়াখালী যে তারা আঙ্গু নোয়াখালী যদি যে প্রতিষ্ঠিত যে লোকগুলো আছে এরা ব্যাগ যদি এক লোক যদি একটা উদ্যোগ যদি লয় বুঝছেন না আমার মনে হয় এটা আপনি আপনি এঙ্গো হেতা করলে একটা কিছু কাম কথা কইয়ে আপনি একই কলার কল লই রাখা আচ্ছা ঠিক আছে জি কলার আসসালামু আলাইকুম জি আসসালামু আলাইকুম জি আসসালামু আলাইকুম কে কইছেন ভাই নাম কি আপনার আমি জাফর ভাইয়ের সাথে কথা বলতে পারি আমি কিরণ জাফর ভাই শুনতেছে কিরণ জি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাই চিনছেন নি হ্যাঁ চিনছি তো কি অবস্থা কেমন আছেন এইতো ইলফোর্ডেন কইছি কি অবস্থা ভাই আলহামদুলিল্লাহ আছে মোটামুটি চলছে এতারা কইল যে ইয়ান একটু আইয়েন আইলাম এই আর কি
নোয়াখালী কথাবার্তি কইবার হঠাৎ লাগে। করি ভাই আঙ্গুবাড়ি নোয়াখালী ইয়া দেই তো ভাই একেবারে মনন জুড়াই গেল ভাই। হ্যাঁ তো নোয়াখালী কথাবার্তি তো নোয়াখালী তো কেন ভাই অনুষ্ঠান কি নতুন করে শুরু করছেন না? জি আমরা আসলে নতুন করে শুরু করছি আঙ্গ নোয়াখালীর আসলে এই কথাবার্তা শুনে ফেললে আঙ্গ ব্যাকরে আর নোয়াখালীর যে লোকগুলো আছে আমরা চেষ্টা করি এত করে প্রতিষ্ঠিত লোকগুলো আইন ফেললে এখানে আনিয়ে আনা করে দেখাই ফেললাই। এত করে তো আপনারা অত অনেকে চিনেন না অনেকে জানে না ধন্যবাদ ভাই আন্দারে আপনি কল করছেন ভাই ধন্যবাদ ভাই কিরণ ভাই ইনশাআল্লাহ পরে কথাই বলা করব ভাই ধন্যবাদ কথাই বলব জি কিরণ ধন্যবাদ আপনারে জি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম না ওই আপনি আপনি আঙ্গ নোয়াখালীর প্রতিষ্ঠিত ব্যক্তি গুলো আয় আপনারা কেন করে রাখি আপনি ছোটো করে কেন কোন হাতা করে যে সবাই যদি এবার যে এক লগে যদি স্বাস্থ্যমন্ত্রীর স্বাস্থ্য মন্ত্রণালয়ের দিকে না তাকাই বুঝছেন নি না রেনিতে আই আমরা যদি আঙ্গ প্রতিষ্ঠিত যে লোকগুলো আছে এরা বেগুন যদি এক লগে যদি আঙ্গ আইসি যদি আমরা একদম বিষকে মারা দিয়ে পারি আমরা এরকম ব্যাপার নয় এটা আপনি কেন কয়ে না একে কলারে কল লই রাখা জি কলার আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম জি আসসালামু আলাইকুম কে কইছেন আমি রুবি বলতেছি রুমা প্রসঙ্গে একটু কথা বলা যাবে জি বলেন শুনে রাখেন হ্যাঁ আসসালামু আলাইকুম রুমা আপা ওয়ালাইকুম আসসালাম রুবি আপা কেমন আছো হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আপনাকে অনেক সুন্দর লাগতেছে এবং জাফর ভাইকে অনেক সুন্দর লাগছে ওনার বাড়ি রাজশাহী হ্যাঁ আচ্ছা আমি বেশি সময় নেব না আপনাদের আপনার কাছে একটা দুই লাইন যে কোনো গান আপনাদের দেশের একটা গান শোনাবেন প্লিজ আর জাফর ভাইয়ের মুখে আমি কবিতা আবৃত্তি যে কোনো কবিতা সুন্দর করে ভাইয়া বলে তো আমি দু লাইন শুনতে চাচ্ছি প্লিজ ভাবি ধন্যবাদ আপনারা ভালো থাকেন জি ধন্যবাদ থ্যাংক ইউ নোয়াখালীতে এখন মোটামুটি প্রতিষ্ঠিত লোকজন আছে ব্যাকের কাছে আর অনুরোধ আমরা যারা বাইরে থাই এতটা মনে করি যে নোয়াখালীতে যারা কষ্টে আছে আঙ্গ আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা করোনা রোগীর লগে কিনাকো আছে অথবা করোনা যারা হয়েছে হেতা গল্লা একখানা ব্যাকে দিল খুলি একত্র ইয়ে একখানা কাম করেন আপনাকে আঙ্গ এই লন্ডনের তো বই অনুরোধ করতেছি আর যদি আঙ্গ এনতে কোনো হেল্পের দরকার টরকার হয় কোনো দিন যদি সম্ভব হয় আঙ্গ যুদ্ধটা করার আমরা করুম ঠিক আছে ধন্যবাদ এটা এটাই আঙ্গ আঙ্গ নোয়াখালী মানুষ জানতে চাইছে জি কলার আসসালামু আলাইকুম নোয়াখালী না আঙ্গ নোয়াখালী যেটা আসলে এটা কিন্তু ফেনী নোয়াখালী লক্ষ্মীর লই একটা বৃহত্তর একটা অঞ্চল আছে একসময় এই অঞ্চলের এখনো আমরা কিন্তু এটারে বৃহত্তর নোয়াখালী কই আমরা ভাবি আপনার কাছে চলি আই রাখা না ভাইয়ের কাছে তো কদ্দুর কইছি কথা শুনছি আপনার কাছে আইয়ের আপনারা আমরা একখানা একখান শুদ্ধ ভাষা একখান কথা কম আমাদের আর নাঙ্গর একখানা নোয়াখালী ভাষা কেন কইতে হবে এটা একখানা আঙ্গ দর্শক করলে এটা কইতে হবে একখানা একখানা সুন্দর করে কুমো কাদের শুদ্ধ ভাষা আই মনে করেন আপনি কারোর এক হরমাশ দেন আর কি আপনার হরমাশ দিবার লাগে করেন আর কি যেমন আপনার মেয়ে আছে রুমন আপনি কইতেছেন আর কি এই রুমন রুমন রে তুই কানে শুনিস না মাছের উপর থেকে বড় পাতিলটা আমাকে নামাই দে আচ্ছা এটুক এটা আর নোয়াখালী ভাষা কি হবে আচ্ছা এটা আমি আই আর মতন করি কই হ্যাঁ কোন মানে মাছের উপর থেকে পাতিলটা নামাই দিতে আমি আচ্ছা এরে রুমন ও রুমন এরে এরে কানে হুনো স্যার তোর বলাইতে আসি তো এরে হুন আড়ার উপর তো আরে বড়টা ডিসকয়ার লাগা কেন নামাই দিছেন রে এটাকে আড়ার ওষুধ নি করুন দাদা
আড়ারুর এক এক দেশে এক এক মানে এক এক জায়গাতে এক এক রকম কথা আর কি যেমন আমরা আড়ারুর ফুল কই আবার কেউ কই এটার কই মাছারুর ফুল তিন মাছারুর হ্যাঁ আমরা কিন্তু মাছাও কই না আড়াও কই না আমরা আরকান কই আমরা কই কারণ অসুতন কারণ অসুতন কারণ অসুতন না হয় আসলে নোয়াখালীর মধ্যে জায়গা জায়গা ভ্যারি করে কিছু কিছু শব্দ একটু মানে ভিন্নতা থাকে ভিন্নতা থাকে হ্যাঁ যেমন আপনি যখন কইছেন যে মনে করেন যে আমি কইলাম যে তুমি কানে শুনিস না আমরা তো আমরা জোর করে ধরি আমরা সবসময় কই বেলা চেষ্টা করি আমরা জাফর ভাই পর্তুগাল আসিলেন মেলা দিন পর্তুগালের আগে আসিলেন জাফান পর্তুগাল আসিলেন হয়তো বাবিরি লই জাফান বাবির লই আসিলেন একলা একলা আসিলেন পর্তুগাল আইসেন আইসলাম না আঙ্গো পর্তুগাল আসলে নোয়াখালীর লোক কীরকম আছে পর্তুগালে নোয়াখালীর লোক অনেক আছে আর আমি যেনে আসিলাম হিয়ানে আসলে আমরা যখন আসি আমি তো প্রায় 10 বছর আগে হয়ে গেছি হিয়ানে আইসি তো 10 বছর আগে আমরা যখন আসিলাম হিয়ানে প্রায় 60% মানে 80% আসিল নোয়াখালীর লোক আমরা যেনে আসিলাম আচ্ছা মানে ফর্তু ডিস্ট্রিক্ট যেটা আর কি এটার কী কয় পর্তুগালের নর্থে আর কি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব হিসাবে ব্যাগ হিয়ে চলি এনে এর লাগে এনে 60% আসিল নোয়াখালী এনে হিয়ানে নোয়াখালী কতগুলো আছে লন্ডনে নোয়াখালীর পর্তুগাল থেকে আইসি প্রায় 450 ফ্যামিলি হইব 450 ফ্যামিলি টোটাল অনেকের জানানো হয়তো এটা যে পর্তুগাল আসলে কত মানুষ নোয়াখালী কত মানুষ আছে এটা জানানো হতো অনেকে মেলা মানুষই আছে তাহলে এটা আমিও জানছি আসলে আমি কিন্তু এরকম জানতাম না আধিপত্য নিয়েই আছে ঠিক আছে তারা নিশ্চয়ই ব্যবসা বাণিজ্য করি তারা প্রতিষ্ঠিত হয়ে আছে ব্যাকি এরকমই আছে ভাবি আঙ্গ সময় শেষ হয়ে আছে যেটা হাসা কথা বেশিক্ষণ সময়ও নাই আর আপনাকে গান গাইতে হবে এক লাইন হলে আপনাকে গান গাইতে কারণ দুগো দর্শক এটা অলরেডি কইছে এটা নাহলে দর্শকরা আঙ্গ মাইন্ড করবো একটা সুন্দর করে কইয়ে দেন না একজন আসলে কইছিল নোয়াখালীর গান এখন নোয়াখালীর গান তো নোয়াখালীর একদম আমরা যে কোনো একটা গান কারণ নাই এক লাইন একটা গান শেষ করলাম না নোয়াখালীর আচ্ছা চেষ্টা করি হ্যাঁ আমি তো আসলে গান শুনি প্রচুর হ্যাঁ অনেক মেলা গান শুনি আর এই লকডাউন তো পুরোটা গেছে আর গান হুনি আচ্ছা হ্যাঁ গান হুনি হুনি সময় কাটাইছি কোন কোন গে তো ওই হিসাবে দুই এক লাইন গুনগুন করি ওখান থেকে একটু গুনগুন করি চেষ্টা করি আর কি মন তো ছোঁয়া যাবে না ধরা সে যেতে দেবে না ভালোবাসার পিঞ্জরে বন্দি করে নেবে তারে সে তো হবে না মন তো ছোঁয়া যাবে না ধরা সে যেতে দেবে না ভালোবাসার পিঞ্জরে বন্দি করে নেবে তারে সে তো হবে ধন্যবাদ ভাবি ধন্যবাদ আপনারে আঙ্গ দর্শকরা নিশ্চয়ই আমাদের গান হইছে গান হইয়া তো ভালো লাগছে আর এবার আই জাফরের কাছে যাবো জাফর ভাই এক মিনিটের মধ্যে আঙ্গরে শেষ করে দিয়ে নানা আঙ্গ অনুষ্ঠান আইসেন কিরকম লাগছে আর আঙ্গুল আসলে সহিতে করছি আমার টিএনটি কনসালটেন্সি যদি এক মানে 30 সেকেন্ড সময় আছে এটার মধ্যে সাহিত্য মনে হয় তারপর আঙ্গ অনুষ্ঠান লড়ে আপনি কোনো আচ্ছা ঠিক আছে তো অনুষ্ঠানে আইসি নোয়াঙ্গ নোয়াখালী এই অনুষ্ঠান আইয়া আমার খুব ভালো লাগতেছে এবং যাতারা এই অনুষ্ঠান প্রযোজনা করতেছে বিশেষ করে ইফতি সাহেব তা অনেক ধন্যবাদ জানাচ্ছি উনি আমাদেরকে ইনভাইট করার জন্য আর এখানে আরেকটা কথা কইতে চাইছিলাম আসলে আঙ্গ নোয়াখালীতে বাইরে যাতারা আছে নোয়াখালীর হেতারা নোয়াখালীর জন্য কিছু করার জন্য চেষ্টা করে
কিন্তু অনেকে করতে পারেন না, কিন্তু সুন্দরভাবে যদি চিন্তা করে অর্গানাইজ হইতে চিন্তা করলে অনেক কিছু করতে পারে। যেমন আমার এই কিনাকো সংগঠনটার জন্য আমার দুজন বন্ধু বান্ধব এই আইডিয়াটা নিয়ে তা ফরিদপুরে একজন এবং গাজীপুরে একজন তৈরি করছে, অলরেডি হাতে 50-60 জন করি এই তৈরি করছি। তো এটা এত উদ্যোগ মানে একটু নিতে হয়, আর যদি কারো আইডিয়া দরকার হয় কীভাবে কেমনে কেমনে করতে হবে আইডিয়া আমার লগে যোগাযোগ করলে আমি দিব, অসুবিধা নাই। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ভাবি। আমাদের কাছে আর গিয়ে একটা ছোট্ট করে এক কারণ করতাম চাই, আঙ্গে কথা আছে আর কি, সূর্য পূর্ব দিকে উঠি পশ্চিম দিকে অস্ত যা, এটা আমরা নোয়াখালী ভাষা কী কই, আমরা কেন কই এটা? যেমন সূর্য হুব দিকে উড়ে আর মৌসুমি অস্ত যা, না মৌসুমি ডুবি যা, শেষ পর্যায়ে চলে আসছি একটা আঙ্গ আঙ্গ দুজন অতিথি আছে, দুজন একজন দম্পতি আঙ্গ, একবারে আঙ্গ অনেক পরিচিত মুখ, আঙ্গ লন্ডনের কমিউনিটির পরিচিত মুখ, আঙ্গ নোয়াখালী পরিচিত মুখ, হেতারা হেতারা সুখী দম্পতি, আগেও কইছি হেতারা আসলে সুখী দম্পতি এবং ভবিষ্যতে হেতাকো এই ভবিষ্যৎ জীবনটা হেতাকো সুখের হোক শান্তিতে হোক, তাদের দুগে খোলামাইয়া আছে, দুগে খোলামাইয়া যেন মানুষের মতো মানুষ হয়, হেতারা লন্ডনের প্রতিষ্ঠা দিতে পারে, এই লন্ডন ঠাই যেন হেতারা যেন বাংলাদেশের জন্য মানুষের লাগে হেতারা যেন চিন্তা ভাবনা করতে পারে, আমরা সবাই দোয়া করিয়েন। আর আপনারা আঙ্গ অনুষ্ঠান চাইয়েন, আমরা অনুষ্ঠান একটা শেষ পর্যায়ে চলে আসি, আঙ্গরে আপনারা চিঠি লিখিয়েন, কল করিয়েন, আঙ্গরে ইমেল করিয়েন, খুললে ভালো লাগবো, মতামত জানাইয়েন। আঙ্গ অনুষ্ঠানে যদি কেউ আপনারা আইতেন চান আপনারা আঙ্গরে জানাইতেন হারেন, আমরা আপনার লগে সরাসরি যোগাযোগ করবো, যোগাযোগ করি আপনারা আঙ্গ অনুষ্ঠানে আইবেন, বালা থাইয়েন ব্যাকে, সুন্দর থাইয়েন, সুখী থাইয়েন, সেফ থাইয়েন, আর কত হলে ব্যাকের কথা কারণ আপনারা ব্যাকে সেফ থাইয়েন, কারণ যে করোনা আছে করোনার থেকে আপনারা কারণ মুক্ত থাকিয়েন আল্লাহর রহমতে। আর দেখা হইব ইনশাল্লাহ আগামী সোমবারে আবার এই টাইমে আঙ্গ লগে থাইয়েন আইন টিভিতে। আসসালামু আলাইকুম।